एंड वेलकम बैक टू माय चैनल। सो गाइस आज के আমরা বেরিয়ে পড়েছি রোববার সকাল সকাল। কোথায় যাচ্ছি ভাই? দয়াতি পার্ক। ও এই জায়গাটা আবিষ্কার করেছে, মেইনলি আমি জানতামও না এই জায়গাটার কথা, যে এই নইহাটিতে একটা এত সুন্দর পার্ক আছে, তো আজকে ওখানেই যাওয়ার প্ল্যানিং আছে। ঠিক আছে, তো প্ল্যানিংটা ও করেছে আজকে মেইনলি, যে আজকে যা হবে তা আজকে করে। এটা আমরা ওই দিক থেকে, আর আজকে ও লেট করে এসেছে, তাও লেট করে আসলে বলো হ্যাঁ, কিন্তু তার ঠিকঠাক তো তুই তো বলে বেশি আসছি, আজকে আমি ওদের বাড়িতে এসেছি, তো আজকেও তাও লেট করে এসেছে, তাও বেশি লেট না, 5-10 মিনিট, এটাই যা ভালো। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে, ব্যাপার থাকে। আচ্ছা তুই তো মেয়ে, আজও ভাই সাথে টাইম লাগে না, তা আমার টাইম লাগে না, তো আমার যা হয় তাড়াতাড়ি। তো এখন আমরা যাচ্ছি স্টেশন, তো স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব নইহাটি, তারপরে এবার বাকিটা ও জানে, আমি চিনি না জায়গা, বাকিটা আমার উপর ডিপেন্ডেন্ট করে ও যাচ্ছে, আর কিছু না, আমি গেছি অনেকবার তাই নির্ভর করে। ইয়েস, জানতাম না যে আজকে রোজ ডে, রোজ ডে ওই হিসেবে কি আমরা যাচ্ছি নাকি? আমরা টিকিট হয়ে গেছে, ধরবে তো এবার ট্রেনের জন্য হয়ে দেখা করি। পার্কের সামনেটা এসে এবার টিকিট কাট, মানে পিছন দিক দিয়ে তাও হাঁটতে হবে, আবার ঘুরে সামনে দিকে যেতে হবে, পেছন দিক দিয়ে। তো যাই আগে, আর টিকিটটা কত ভাই? টিকিটটা কত নেয়? সেটাও ঘুরে গেছি। তো দেখা যাক টিকিট কাটার ব্যাপার আছে, তো আবার ঘুরে ঘুরে যেতে হবে, সামনের দিকে টিকিট কেটে তারপরে ঢুকবো। তো চলো যাওয়া যাক।
আমার আমি তো এসছি অনেকবার তুই বল কেমন লাগছে টাকা খুব ভালো না আমাদের বাড়ির সামনে থেকে আমরা প্রত্যেকদিন আর 10 টাকা মাত্র টিকিট না খুব বেশি দূরেও না ঠিক আছে আমরা আগে তো ঘুরে গেছিলাম বলে ভুলভাল জায়গা থেকে বেরিয়ে গেছিলাম তো যাই হোক খুব সুন্দর জায়গা পার্কটা খুব সুন্দর পাশে ভালো হয়েছে খুব সুন্দর গঙ্গাটা আরো সুন্দর আর গঙ্গাটা রয়েছে বলে এখানে হাওয়াটাও বেশ ভালো আর গরমকালে আসলে আই থিঙ্ক আমার বেশি ভালো লাগবে কারণ এখানে এত সুন্দর গঙ্গাটা রয়েছে হাওয়াটা কি সুন্দর গরমকালে আসলে আরো বেশি ভালো শীতকালে আমাদের একটু শীত ছিল না অত লাগছে ঠান্ডা লাগছে না বেলা হয়ে গেছে আজকে ওয়েদারটা সকালে কেমন ছিল বল তো আজকে সকালে ঘুম থেকে উঠে আই হয়েছে আজকে যাওয়াটাই হবে হয়তো ক্যান্সেল ক্যান্সেল আমি তো রাতটা সময় ঘুম থেকে উঠে যে কি হলো এত বৃষ্টি তাহলে আজকে যাওয়া হবে আসলে ভগবানের মতো খুব দয়া হলো বলে মানে বৃষ্টি কম আর সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টি তো লেগেই ছিল এখন তাও ওয়েদার ঠিক হয়েছে ভালো হয়েছে আমাকে চকলেটটা আর ওই জলটা ম্যাঙ্গোটা আইসক্রিম খাওয়া শুরু করে ফেলেছি আমরা রাস্তাটা তো থেকে ভেবে দাও ওর বিশ্বাস নেই করবো এরকম করে যায় আমার তো দুদিও আছে তো এখন আমরা একটু আইসক্রিমটা খাবো নি তারপর বাকিটা বলবো শীতকালে আইসক্রিম আর দ্বিতীয় ডাক্তার ঘুরলাম একটু আইসক্রিম আইসক্রিম খেলাম একটু রেস্ট নিচ্ছি হাঁপিয়ে গেছি অনেকটা তো জার্নি করে আসলাম না অনেকটা জার্নি থেকে বড় কথা অনেকটা হেঁটে আসলাম হেঁটে জায়গাটা অপরূপ আর গরমকালে আসলে কোনো কথা নয় হ্যাঁ কতটা সুন্দর লেগেছে একটু বলো সবাইকে হ্যাঁ খুব সুন্দর আর সত্যি আর গরমকালে আসলে কোনো কথা হবে না সামনেই পাশেই গঙ্গা আর এখানে মেনলি খাওয়ার দোকান বলতে কি কি আছে ভাই ওই কুরকুরে চিপস তারপরে আইসক্রিম এসবই রয়েছে খাওয়ার তিন চারটে আইসক্রিমের দোকান আর লেস কুরকুরে আর আর হ্যাঁ এই কটাই আর ওই পেপসি ঠান্ডা এসবই রয়েছে তো আইসক্রিমটা খাওয়ার পর খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে বাট এখান থেকে মনে হচ্ছে না যে কিছু খাওয়া যাবে তো আমরা এখান থেকে বেরিয়ে খাবো যা খাওয়ার হোক আর ফুচকাটা একটু খাওয়ার ইচ্ছে ছিল বাট এখানে ফুচকা বসেনি অত কোনো কোলেও নেই দেখা যাক কি খাওয়া যায় আচ্ছা খাবি খাব ভোলার মতো না সারা জীবন মনে থাকবে তো অটো করে আসছি সে অটোওয়ালাও ভুলিয়ে গেছে আমরা ভুলে গেছি যাই হোক রাস্তা ভুলভাল যাই হোক তো এখন আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আবার ওই পার্কে ঘুরে যেহেতু খিদে পেয়ে গেছিলো কোনো কিছু খাইনি তো কোথায় যাচ্ছি আমরা এখন আমি আমার দিদির বাড়ি যাচ্ছি যেহেতু আমার দিদির বাড়ির সাথে বেশি দূরে না আমরা ঘুরে বেড়াচ্ছি বলে আমাদের একটু টাইমটা লেগেছে বাট একদমই সামনে এখান থেকে তো যাই হোক ওখানে যাচ্ছি তো ওখানে গিয়ে আগে খাওয়া দাওয়াটা হবে মেনলি কটা বাজে এখন দুপুর এটা কোথা থেকে আসছে চারটে বাজে তো কটা বাজে ভাই এখন চারটের মতো বাজছে হ্যাঁ চারটে বাজে যায় সাড়ে তিনটে বাজে চারটে অলমোস্ট বেজে গেছে তো এখন যাচ্ছি আশা করি আর বেশি আসছিল আমরা তো তাও ঠিকঠাক তো আশা করি আর বেশি হাঁটতে হবে না আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে তো দেখা যাক এবার তো দেখা যাক এবার কি খাওয়া যায় এবং আর কতটা হাঁটতে হয় মেনলি খুব খিদে পেয়েছে আমারও টাকা নষ্ট করে বাইরে খাবার থেকে দিদির বাড়ি আছে সামনে খেয়ে খুব চালে আক শুধু টাকা বাঁচানো ঠান্ডা যায় হোক যাওয়া যায় ঠিক আছে চল যে আমাদের চলে এসছে এনি আমাদের পিক আপ করতে এসছে যাতে আমাদের রাস্তা আর ভুল না হয় এবার আমরা যাচ্ছি নিয়ে যাচ্ছিল ও নিয়ে গেছিল মেনলি তো এবার যাচ্ছি বন্ধু আমাদের রাস্তা দেখাবে তাই তো বলছি হ্যাঁ নমস্কার করে একটু হাত জোর করে নমস্কার চল তো আমাদের চাউমিন চলে এসেছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি খাওয়াটা পেয়ে কেমন লাগছে এটা বলো ও খিদার জন্য পুরো পাগল হয়ে গেছিল রাস্তায় পুরো মানে কিরম মানুষদের মানে পাগলের মতো করছিল তো খাবারটা পেয়ে ওর অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা ও শুধু খেতে চায় এখন আগে ও মানে দেখছো দেখুন দেবে নাকি দেখছো ওরকম বলে তো এখন শুধু খাওয়াতে কনসেন্ট্রেট তো আমাদের ঘোরা শেষ হয়ে গেছে তো এবার বাড়ি যাবো খারাপ হয়ে গেল আমাদের সাথে যাচ্ছে না মধুমিতা আচ্ছা তোমার নাম
তো ইয়ার ভিডিওটা তো এখানেই শেষ, কিন্তু হ্যাঁ লাইক করে দাও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমার আগের ব্লগগুলো যদি তুমি না দেখে থাকো ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, এক্ষুনি গিয়ে দেখে এসো।